আসসালামু আলাইকুম। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম পাঠের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজ সোমবার 28 আগস্ট 2023। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রধান শিরোনাম, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোর কাঙ্ক্ষিত মাত্রায় বিদেশি বিনিয়োগ আসছে না। নিম্নমুখী প্রবাসী আয় 25 দিনে এলো 14,488 কোটি টাকা। দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ব্রিক্সে সদস্যপদ না পাওয়ার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র সচিব। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, এক গ্লাস উন্নয়ন চায়, বলেছেন পরিকল্পনা মন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা জোরদারের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। বিএনপি নেতারা সিঙ্গাপুরে চিকিৎসা নাকি ষড়যন্ত্র করতে গেছেন। মৃত্যুবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধায় জাতীয় কবিকে স্মরণ। এএসপি আনিসুল হত্যা অভিযোগ গঠনের আদেশ পেছালো। 6 কংগ্রেসম্যানের চিঠি সত্যতা চ্যালেঞ্জ করে 267 প্রবাসী বাংলাদেশির চিঠি। 12 কোটি টাকা অনুদান পাচ্ছে 4,036টি মহিলা সমিতি। দেখে দেখে সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন। ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য সহায়তা দিচ্ছে ইউনিসেফ। হেলি দিয়ে কমেছে পণ্য রপ্তানি, নানা জটিলতার কথা বলছেন ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিসে হামলা, বাংচুর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ। 2 বিচারপতি পদত্যাগের দাবিতে 48 ঘণ্টার আলটিমেটাম। উচ্চ মাধ্যমিকে 3 বোর্ডের বিলম্বিত পরীক্ষা শুরু। সর্বজনীন পেনশনের চাঁদা জমা দিতে গিয়ে বাড়তি খরচ। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন সারাহা কুক। নজরুলের চেতনা উদ্বৃত্ত হয়ে সাম্প্রদায়িকতা দূর করার আহ্বান মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদেরের। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। এসপি আপেল মাহমুদ। সিএমবির চাঁদগাঁও থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা 40 জন আটক। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ ময়মনসিংহের সাধারণ সভা অনুষ্ঠিত। বিদ্যুৎ উৎসাহীর সদস্যের স্বাক্ষর জালের অভিযোগ। রাজশাহীতে চালাবেন না কাগজপত্রবিহীন যানবাহন এডিসি হেলেন আক্তার। চট্টগ্রামের চান্দগাঁয়ে নলেজ পার্কের ভিত্তি প্রস্তুর স্থাপন। একদিনেই কেজিতে 10 টাকা বাড়লো আমদানি করা পেঁয়াজের দাম। নোয়াখালীতে বিদেশি পিস্তল সহ যুবক গ্রেপ্তার। ফাঁকা বাসায় গ্রিল কেটে ল্যাপটপ স্বর্ণলঙ্কার চুরি করতো তারা। কুড়িগ্রামে ভাঙছে তিস্তার পাড়, ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। নগরীর সার্কিট হাউসে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত। আমতলিতে 43টি জলাধীর্ণ ভবন পাঠদান। এই সরকারকে ছাই দিয়ে দাঁড়া হবে মান্না। ন্যায় বিচার পাচ্ছে না র্যাগিং এর শিকার ছাত্রী। কবি কাজী নজরুল ইসলামের 47তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএসপির শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা। 15 আগস্ট উপলক্ষে হিলিতে সকল শহীদদের স্মরণে শোকসভা। সেলফি বাজি করে নিজেকে ত্যাগী প্রমাণ করতে চায় এরাকারা। বৃষ্টিতে চট্টগ্রামে 29টি কেন্দ্রে 1 ঘন্টা দেরিতে এসএসসি পরীক্ষা শুরু। শ্রমিকদের অধিকার হরণ করে দেশ এগিয়ে যেতে পারে না বিএলএফ। সবাইকে আবার ধন্যবাদ, শেষ করছি। আসসালামু আলাইকুম।